আপনাকে বলবে না যে আপনি এটা কেন এই ক্রেডিট অ্যাপ্লাই করলেন না। কারণ হলো কি, আপনি যদি ক্রেডিট অ্যাপ্লাই করেন, আইআরএস কিন্তু আপনাকে বেশি ডলার পে করতে হবে যে রিফান্ড হিসেবে। There are so many tax benefit for the self-employed, also for the business owner. So self-employed, যদি আমরা একটা এক্সাম্পল হিসেবে ধরি, যেমন কেউ যদি উবার, কেউ যদি লিফ্ট গাড়ি চালান, তাদের যদি বেবি থাকে তিনজন অথবা তার থেকে বেশি, এবং প্রতিটা বেবির যদি বয়স থাকে আপনার 17-এর নিচে, তাহলে কিন্তু তাদের যে ইনকাম তারা সেলফ এমপ্লয়েড রিপোর্ট করবেন, ওই ইনকামটা যদি 59,000 টোটাল নেট ইনকাম যদি 59,000-এর নিচে হয়, তারা কিন্তু হিউজ ট্যাক্স বেনিফিট পাবেন। ওয়ান অফ দ্য ট্যাক্স বেনিফিট হলো গিয়ে আপনার আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট। এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট অ্যাপ্লাই করে কিন্তু তারা লাস্ট ইয়ারে ম্যাক্সিমাম 7,000 পর্যন্ত কিন্তু এই ট্যাক্স ক্রেডিট পাইছে। সাথে সাথে তারা কিন্তু আরো লাইক চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেতে পারেন। তারা যদি আপনার মনে করেন আপনার মুভিং করেন, একটা স্টেট থেকে আরেক স্টেটে যান, তারা কিন্তু মুভিং এক্সপেন্সটা কিন্তু তারা মানে দেখাতে পারেন তাদের ট্যাক্স রিটার্নে। তারা যদি ওই যে উবার এবং লিফ্টের কাজটার কথা বলতেছি, তারা যদি ইলেকট্রিক ভেহিকল দিয়ে যদি করেন, তাহলে দের ইজ এ লাইক এখানে কিন্তু ইলেকট্রিক ভেহিকল এনার্জি ক্রেডিট আছে, ওইটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সো দের আর সো মেনি বেনিফিটস, ইট ওনলি আপনি যদি কারেক্ট ওয়েতে, রাইট ওয়েতে, অ্যাকুরেট ওয়েতে আপনি আপনার ট্যাক্স টা হ্যান্ডেল করেন, বিকজ উই ট্যাক্স ফাইল করার সাথে সাথে কিন্তু অল দোজ বেনিফিট গুলা কিন্তু আপনার অ্যাপ্লাই হয় ওয়ান বাই ওয়ান। কিপ ইন মাইন্ড দ্যাট এইটা যদি আপনি ট্যাক্স ফাইল না করেন, তাহলে কিন্তু ওই আর্ন ইনকাম ক্রেডিট যেটা, চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা, মুভিং এক্সপেন্স যেটা, আপনার মানে সোলার প্যানেলের যেটা বলতেছিলাম, ইলেকট্রিক ভেহিকল যে বলতেছিলাম, কোনো ধরনের ক্রেডিট কিন্তু নো আদার ওয়ে আপনি কিন্তু ট্যাক্স ফাইল করা ছাড়া কিন্তু কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবেন না। সো এভরিথিং ইজ রিলেটেড টু দ্য ট্যাক্স ফাইল, এবং ডিপেন্ডস করে আপনি এই ট্যাক্সটা আসলে কিভাবে হ্যান্ডেল করতেছেন, কত অ্যাকুরেটলি ভাবে করতেছেন, এবং ম্যাক্সিমাম বেনিফিটটা আপনি কি আপনার ট্যাক্স রিটার্নে নিচ্ছেন কিনা। আরেকটা জিনিস হলো আমি আপনাকে বলি, যেমন কেউ যদি কোনো একটা ক্রেডিট অ্যাপ্লাই না করে, আইআরএস কিন্তু আপনাকে বলবে না যে আপনি এটা কেন এই ক্রেডিট অ্যাপ্লাই করলেন না। কারণ হলো কি, আপনি যদি ক্রেডিট অ্যাপ্লাই করেন, আইআরএস কিন্তু আপনাকে বেশি ডলার পে করতে হবে যে রিফান্ড হিসেবে, রাইট? এজ অপোজ টু যদি কোনো একটা ইনকাম আপনি হাইড করেন, আপনি যদি কোনো ক্যাশ ইনকাম না দেখেন, তখন কিন্তু আইআরএস আপনাকে কিন্তু ধরবে, ধরে বলবে যে কেন আপনি ইনকামটা হাইড করছেন, নাও ইউ পে ট্যাক্স অন মি। সো কোনো কিছু ইনকাম হাইড করা যাবে না, করলে কিন্তু আইআরএস ধরে ফেলবে। কোনো ক্রেডিট যদি আপনি না নেন উইলিংলি ভাবে, আইআরএস কিন্তু ইভেন হ্যাপি হবে, কারণ হলো তারা কিন্তু আপনাকে কম পে করতে হবে না। বাট নাও ইউর চয়েস ইজ দ্যাট আপনি যদি উপযুক্ত হন, আপনি যদি এলিজিবল হন, ইউ ক্যান অ্যাপ্লাই অল দোজ ক্রেডিট অ্যান্ড ম্যাক্সিমাইজ ইউর ট্যাক্স রিফান্ড অ্যান্ড গেট এ মোর মানি দ্যান আদার।